নমস্কার, সাধের ছাদবাগান শর্টকাট টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, গোলাপ ফুল আমাদের সকলের প্রিয় একটি ফুলের গাছ, কিন্তু এই গাছের মধ্যে লুকিয়ে আছে এমন তিনটি ডাল যার কার্যকারিতা যদি আপনারা না জানেন তাহলে কোনোদিনই আপনি আপনার ছাদবাগানের গাছে ভালো গোলাপ ফুল ফোটাতে পারবেন না। স্বাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদের গোলাপ ফুল গাছের তিনটে ডালের সাথে পরিচয় করিয়ে দেব। এই তিনটে ডালের মধ্যে লুকিয়ে আছে আপনার ছাদবাগানের সেরা গোলাপ ফুল চাষ করার রহস্য। হ্যাঁ, এই তিনটে ডালের মধ্যে দুটো ডাল আমাদের ভীষণভাবে ক্ষতি করে আর একটা ডাল গোলাপ গাছের পক্ষে ভীষণ উপকার করে। চলুন জেনে নেওয়া যাক সেই ডালগুলো কি কি। প্রথমেই যেই ডালটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে ব্লাইন্ড শুট বা অন্ধ ডাল। দেখুন, ব্লাইন্ড শুটে কখনোই ফুল বা কুঁড়ি আসে না, তাই এই ধরনের ফুল বা কুঁড়িবিহীন কোনো গাছের ডাল দেখলেই আপনারা তৎক্ষণাৎ কেটে ফেলুন। এটা না কাটলে গোলাপ গাছ এই ডালের মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর করে রাখে অথবা যে পরিমাণ খাবার এই গাছের ডালে পাঠায়, সমস্ত এনার্জি এই ডাল খেয়ে নিয়ে আপনার গোলাপ গাছকে একটা বন্ধা গোলাপ গাছ হিসেবে পরিণত করবে। তাই এই ব্লাইন্ড শুট ডালকে দেখা মাত্রই আপনারা রিমুভ করে ফেলুন। যদি আপনারা রিমুভ করতে পারেন, এই রিমুভাল অংশের ঠিক নিচের পত্রমুকুল থেকে আপনার কিন্তু আবার দুখানা ডাল বেরিয়ে আসবে ঠিক এই রকমভাবে। দেখুন, আমি ব্লাইন্ড শুটযুক্ত ডাল একটা কেটে দিয়েছিলাম এখান থেকে, ঠিক এইখান থেকে কিন্তু একটা ডাল এরকমভাবে বেরিয়ে এসছে আর এখান থেকেও একটা ডাল এরকমভাবে বেরিয়ে এসছে, যার পত্রমুকুলের একদম অগ্রভাগে ছোট্ট কুঁড়ি দেখা যাচ্ছে। তাই ব্লাইন্ড শুট গাছের ডাল দেখতে পেলেই আপনারা ডালটাকে কেটে ফেলে এর মধ্যে কুঁড়ি আনবার চেষ্টা করুন। নাম্বার টু, যেই ডালটি আপনার গোলাপ গাছকে একেবারে শেষ করে দেয় সেটা হচ্ছে এলা ডাল। দেখাবো, গ্রাফটিং পয়েন্টের ঠিক নিচ থেকে এই এলা ডাল বেরোয় যেটার মধ্যে থাকে প্রচুর কাঁটা আর থাকে সাত পাতা। এই এলা ডাল থাকে একদম গ্রাফটিং পয়েন্টের নিচ থেকে। এলা ডালকে দেখতে পারলেই অবশ্যই আপনারা এরকম কেটে ফেলবেন। আমি কেটে ফেলে দেখাবো। দেখুন, আমি কেটে ফেললাম, হাত দিয়ে ভেঙে ফেললাম এলা ডালটাকে। এই দেখুন, এটা হচ্ছে আপনার এলা ডাল। এই এলা ডালের সাতখানা করে পাতা থাকে আর গ্রাফটিং পয়েন্ট অর্থাৎ যেখান থেকে গাছটিকে গ্রাফটিং করা হয় তার নিচ থেকে এই ডালটা তৈরি হয়। তাই এই ডালকে কিন্তু ভেঙে ফেলতে কিন্তু একদম কিন্তু পিছপা হবেন না। এলা ডাল সব থেকে লম্বা হয় গাছের মধ্যে আর গাছের সমস্ত খাবার কিন্তু খেয়ে নেয় বন্ধুরা। তাই এলা ডালকে আপনারা একেবারে ভেঙে ফেলুন বা কেটে ফেলুন। এটা হচ্ছে আপনার দু নম্বর ক্ষতিকারক ডাল। নাম্বার থ্রি, যেই ডালটা গোলাপ গাছের উপকার করে অথচ আপনি সেটাকে এলা ডাল ভেবে বা ব্লাইন্ড শুট ভেবে কেটে ফেলেন, সেই ডালটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এই ডালটির নাম হচ্ছে বেসাল শুট। দেখুন, এই যে গ্রাফটিং পয়েন্ট এখানে, এর ঠিক ওপর থেকে এই বেসাল শুট বেরিয়েছে, বেশ মোটা হয়ে বেরিয়েছে। অথচ অনেকেই ভাবে এটিতে সাত পাতা আছে বলে ভাবে যে এটা হয়তো এলা ডাল, কিন্তু এটা এলা ডাল নয়, এটা হচ্ছে বেসাল শুট। এই বেসাল শুট কিন্তু একদম উপরে গিয়ে আপনাকে কিন্তু কুড়ি দেবে। এরকম শুধু কুড়ি দেবে না বন্ধুরা, এই বেসাল শুট আপনার গাছের ভাগ্য নির্ধারণ করবে। এই বেসাল শুট গাছে আসলে আপনার গাছ সুন্দরভাবে পোক্ত হবে এবং এই বেসাল শুট একসময় আপনার গাছকে এইরকম মোটা ডাল হিসাবে পর্যবেসিত হয়ে প্রচুর ডালপালা কিন্তু বিস্তার করবে এই বেসাল শুটে। তাই বেসাল শুটকে চিনতে শিখুন। বেসাল শুট সব সময় গ্রাফটিং পয়েন্টের উপর থেকে হয়, বেশ মোটা হয় এবং কিছু দূর যাবার পরেই এ কিন্তু এরকম কুড়ি এনে দেয়। আর এই কুড়িটা থেকে ফুলটাকে আমরা এরকম ছিঁয়ে নিলেই এখান থেকে অনেকগুলো ডাল বেরিয়ে যায়। সেই ডালগুলো কিন্তু গোলাপ গাছকে ঝাঁকড়া করতে সাহায্য করে। তাই এটা হচ্ছে বেসাল শুট। এটাকে আপনারা কিন্তু অবশ্যই যত্ন নিন, এই বেসাল শুটকে বাঁচিয়ে রাখুন। আসুন জেনে নেব বেসাল শুটের যত্ন আমরা কীভাবে করব। অনেক ক্ষেত্রে দেখা যায় এইরকম কচি কচি বেসাল শুট আসা মাত্রই সেগুলো আস্তে আস্তে পাতাগুলো কালো হয়ে যায়, বেসাল শুট মারা যায়।
আর বেশাল শুট মারা যাওয়ার অর্থ গোলাপ গাছও ঝাঁকড়া হয় না, নতুন কুড়িও গাছে আসে না। কিভাবে রক্ষা করবেন এই বেশাল শুটকে জেনে নিন কয়েকটি টিপস। নাম্বার ওয়ান, বেশাল শুট যখন এরকম জন্ম নেয় তখন নজর রাখুন, যদি গরমকালে এটা হয় অবশ্যই আপনি এটাকে সানবার্ন থেকে বাঁচাতে এইরকম গ্রিন নেট ইউজ করুন। নাম্বার টু, অবশ্যই এতে ঠান্ডা জল স্প্রে করবেন সকালে অথবা সন্ধ্যায়। নাম্বার থ্রি, বেশাল শুট গাছে এলে আপনাকে কিন্তু অবশ্যই ব্যালেন্স রেশিওর এনপিকে গাছকে কিন্তু খেতে দিতে হবে, অন্তত 2 গ্রাম করে ব্যালেন্সড এনপিকে যেন প্রত্যেক সপ্তাহে গাছ পায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এনপিকে 20-20-20 5 গ্রাম 1 লিটার জলে গুলে সপ্তাহে 2 বার গাছে স্প্রে করলেই এই গাছ পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম পেয়ে যাবে। এই বেশাল শুটে যেন কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ না হয় তার জন্য আপনাকে কনফিডার পেস্টিসাইড, হ্যাঁ বন্ধুরা, কনফিডার পেস্টিসাইড এবং কাকা পেস্টিসাইড সপ্তাহে 1 বার অল্টারনেটলি ইউজ করতে হবে 1 ml 1 লিটার জলে গুলে। আর মাসে 1 বার সাপ পাউডার এবং প্ল্যান্টোমাইসিন, 2 গ্রাম সাপ পাউডার এবং 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিতে হবে, তাহলে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। এই কটা জিনিস করতে পারলেই আপনার ছাদ বাগানের বেশাল শুট খুব ভালো থাকবে এবং যে সমস্ত ব্রাঞ্চে যে সমস্ত গাছে বেশাল শুট আসেনি সেই সমস্ত গাছেও কিন্তু বেশাল শুট আসবে, আপনার গাছ ভালো হয়ে উঠবে। বন্ধুরা, এভাবেই আপনারা গোলাপের 3টে ডালকে চিনতে শিখুন এবং যেগুলো ক্ষতিকারক ডাল সেগুলোকে গাছ থেকে রিমুভ করে দিয়ে উপকারী ডালের যত্ন নিন, তাহলেই আপনার ছাদ বাগানের গোলাপ গাছ থাকবে সব্বার চাইতে সেরা। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন সব্বার সাথে। ফিরে আসছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।